এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করছে। এত বড় সাহস একজন ভাইস চ্যান্সেলর, সে বলছে ছাত্রছাত্রীদেরকে গুলি করে মারবার কথা। আজকে আমরা তো এসেছি, কত বড় হিম্মত আছে গুলি করুক। রবি ঠাকুরের মাটিতে দাঁড়িয়ে আছি আমরা, এই মাটিতে দাঁড়িয়ে আমরা বলছি ওনার যদি হিম্মত থাকে আমাদের গুলি করুক। আমাদের প্রতিটা ফোঁটা রক্ত থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের আওয়াজ উঠে আসবে এই শান্তিনিকেতনের মাটিতে। বিদ্যুৎ সংযোগ মানে, বিদ্যুৎ সংযোগ মানে বিশ্বভারতীর অন্ধকার যুগ, সেটা প্রমাণিত হচ্ছে। তাই এই বিদ্যুৎ সংযোগকে সরাতে হবে বিশ্বভারতী থেকে, তবেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীকে রক্ষা করা যাবে। পঠন পাঠনের পরিবেশ নষ্ট করে দিয়েছে। প্রাইভেট সিকিউরিটি রেখেছে, সেই প্রাইভেট সিকিউরিটিরা ছাত্রছাত্রীদের মারধর করেছে। কয় দু তিন দিন আগেকার ঘটনা, গোটা বাংলার মানুষ দেখেছে। প্রাইভেট সিকিউরিটিরা হচ্ছে যে এখন গেস্টাপো বাহিনীর কাজ করছে। আপনারা দেখছেন, ক্যামেরায় দেখান, এই যে দরজা, দরজার সামনে প্রাইভেট সিকিউরিটিরা এমনভাবে দাঁড়িয়ে আছে যেন গেস্টাপো বাহিনী দাঁড়িয়ে আছে। আমরা বলছি জো হিটলার কা চাল চলেগা, ও হিটলার কা মত মারেগা। এসএফআইয়ের একদম সরাসরি সাফ কথা আজকে এখানে দাঁড়িয়ে বলে দিয়ে গেলাম। এখন রেজিস্ট্রারের কাছে যাচ্ছি আমরা, ওনার আবার কি হালচাল দেখি, ওনার কি হালচাল, ওনাকে আবার কোথায় সেলামি দিতে হয় দেখি গিয়ে, তারপর বাকি কথা হবে। আজকে তো